স্বপ্ন থাকে না, হকিকত হয়ে যায়, যেন সত্যি হয়ে যায়। তোমার ও মন আমি জানি, তোমার ও মন আমি জানি, বিশুর হলে অভিমান, তোমাকে তাই চোখে হারাই, বুকে বাঁধতে সাবধান। ১৯৬২ বাদ এক রাত না তুমি হমে জানো না হম তুমি জানো। প্রতিদিন রেওয়াজ নয় সাধনা করে। আপনারা যেন তরুণকে খুব কাছ থেকে দেখেছেন জানেন হয়তো বা, তরুণ যখন চাঁদ গান করে, তরুণ বলে যে আমি গান করছি, ওই যে ওর কাছে যে লিস্টটা রয়েছে তাতে কিন্তু নোটেশন নেই, গানটাই লেখা রয়েছে, ও গান শোনায়। সিঙ্গিং ভেসলার, সে প্রসঙ্গে তরুণের কাছে পরে আমরা নিশ্চয়ই শুনব। যা বলছিলাম, এই গান যখন করে সাধনা করে, যার গান করছে ধরা যাক সচিন কর্তার, সচিন কর্তার ছবিতে থাকবে রাহুল দেববর্মা,
তার ছবি থাকবে। যখনই যার গান করে তার ছবির সামনে বসে করা হয়, রীতিমতো শ্রদ্ধার সঙ্গে পুজো করে। আসলে ওই প্রেম, ওই পূজা না থাকলে এই গান অন্য গান, অনন্য গান হতে পারত না। তার কম বয়সে দেখেছেন সেই প্রেম পূজারীকে, যিনি আদতে একজন ধার্মিক মানুষ, অধ্যাত্মবাদের মানুষ, স্পিরিচুয়ালিটির মানুষ। তো গাড়িতে আস্তে আস্তে যে কথা হচ্ছিল, সেই ফিরে আসা দিনগুলো গাড়ির সামনের সিটেতে যিনি ড্রাইভার সাহেব তিনি তো রয়েছেন, তার পাশে রাহুল দেববর্মা, তার পাশে তরুণ গোস্বামী, পিছনের সিটেতে তারা। আমার পিসে মশাই ছিলেন শচীন দেববর্মনের গুরু ভাই সন্ত দাস কাটিয়াওয়াজির কাছে শিক্ষা নিয়েছিলেন, এবং বোম্বে থেকে যখন শচীন দেববর্মন কলকাতায় আসতেন তখন শুকচরে সন্ত দাস কাটিয়াওয়াজির যে ভুল বললাম ধনঞ্জয় দাস কাটিয়াওয়াজির যে কুঠিয়া ছিল সেখানে যেতেন, এবং খুব ধার্মিক মানুষ ছিলেন শচীন দেববর্মন। যখন কলকাতায় সে সাউথের পার্কে থাকতেন, আমার পিসে মশাই গিয়ে ওদের বাড়িতে থাকতেন। আমার আপনার সঠিক ঘটনা মনে আছে যে রাহুল দেববর্মন আর আমি সেই পুরনো অস্ট্রিন অফ ইংল্যান্ড গাড়ি, তাতে সামনের সিটে বসা আর পিছনে আমার পিসামশাই শচীন দেববর্মন এবং মীরা দেববর্মন। তারপর শুকচরে যাওয়া হতো, সেখানে ধনঞ্জয় দাস কাটিয়াওয়াজির ওখানে কীর্তন শুরু হতো, এবং সেই কীর্তনে যাতে কীর্তনটা একেবারে মাঠে মারা যায় সেই ব্যবস্থা করতেন রাহুল দেববর্মন। একেবারে সবাই সিরিয়াস মুখ করে বাজাচ্ছেন, রাহুল দেববর্মন অন্যভাবে কাশি বাজাতেন। মজার কথা হচ্ছে ধনঞ্জয় দাস কাটিয়াওয়াজি ছিলেন মহাসঙ্গীতজ্ঞ, তিনি ওই রাহুল দেববর্মনের কাশির সঙ্গে তাল দিতেন, এবং আমাকে দিয়েই বলতেন সব গাড়িতে সব প্ল্যান করতেন। আমি তো একটা বাচ্চা ছেলে তখন, বলতেন শোন ওর তো সেই চরণামৃত সবাই খায়, আমি এমন একটা করবো তুই বোতলটা উঠিয়ে দিবি। মজার মানুষ ছিলেন, সাথে একটা মাও তর্কেন, এবং শচীন দেববর্মন আর মীরা দেববর্মন এবং আমার পিসে মশাই পুরো রাস্তাটা রাহুল দেববর্মনকে বকুনিতে দিয়ে যেতেন যে এমন কিছু করো না যাতে লজ্জায় আমাদের মাথা কাটা যায়। সেরকম কখনো পারেননি, কিন্তু সঙ্গীত নিয়ে তার মধ্যে নানা এক্সপেরিমেন্ট করেছিলেন। আমি দেবাশিসদাকে বলছিলাম যে আমরা অনেকেই জানি না যে শচীন দেববর্মন একজন ক্রিয়াযোগী শুধু ছিলেন না, দীর্ঘক্ষণ ধরে লোক যোগদান করতেন, এবং এই যে পুরো রাস্তাটা যেতেন সেই রাস্তাটিতে এই ধর্মের আলোচনা হতো বিশ্বমশাইয়ের সঙ্গে। আর বিশ্বমশাই মহাপণ্ডিত ছিলেন, এবং সেই ছোটবেলাকার স্মৃতি আজকে বাজানোর সময় বারবার ভেসে উঠছিল, তাই আপনার সঙ্গে ভাবলাম যে একটু আদান প্রদান করে নিন। গীতিকার নীরজ, 1970-এর ফিল্ম প্রেম পূজারী। Thank you.
সময় পাব বলে বারবার জন্ম নিতে ইচ্ছে করে। তাই তো তোমার কথা লিখি ফুলের নামে রানীর কলম দিয়ে, লিখি তুমি আমার ভোরের বেলা ঝিল দুপুরের টান, শেষ বিকেলের লালের ছোঁয়া নীল তারাদের গান। তুমি আমার স্মৃতির সাথী, স্মৃতির সুতোয় বোনা, পাশের থেকে রামধনুরূপ সামনে আস।